চল্লিশ বছর ধরে আক্রান্ত দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের তাহমিনা বেগম এরোগে আক্রান্ত হওয়ার কারণে তার দুই সন্তান তো দূরের কথা বলতে পারে না কথাও এমনকি খেতেও পারে না নিজ হাতে অসহায় মায়ের একটাই চিন্তা তার মৃত্যুর পর কে দেখবে তার সন্তানদের চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি তথ্য ছবিতে রিপোর্ট নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের বিশ্বাসপাড়ার মৃত ফানসুর আলী ও তাহমিনা দম্পতির চার সন্তানের মধ্যে ছোট দুই ছেলে রহিম ও অলি অ্যানসেফালিতে আক্রান্ত রহিমের বয়স চল্লিশ ও অলির ৩৫ বছর তাদের নেই কোনো কর্মক্ষমতা বলতে পারে না কথাও হাঁটাচলা থেকে শুরু করে খাওয়া দাওয়া কিছুই নিজেরা করতে পারে না জন্মগত ত্রুটির কারণে আক্রান্ত দুই সন্তানের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত সবকিছুই করে দিতে হয় মা তাহমা বেগমকে মায়ের চোখের আড়াল হলেই বাইরে চলে যায় দুই ভাই রহিম অলি তাই বাইরে গেলে তাদেরকে বেঁধে রেখে যান মা তাহমিনা একমাত্র উপার্জনক্ষম বড় ভাইয়ের মুদি দোকানের সামান্য আয় দিয়ে কোনো রকমে চলছে পরিবারটি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জনপ্রতিনিধি সহ প্রতিবেশীদের তাদের পরিবারটা খুবই নিঃস্ব ছবি করো না মানে মানে রাখালের মতো নিয়ে থাকতে হয় সময় ছেড়ে দেয় যদি তাদের সরকার সহযোগিতা করে তাহলে তাদের ভালো হবে পরিবারটা যাতে কিছুটা স্বচ্ছতার সহিত চলাফেরা করতে পারে সেই জন্য ব্যবস্থা নিব বলে আমি মনে করছি এনএনসেফালে আক্রান্তদের নেই কোনো চিকিৎসা তবে সঠিক যত্ন ভালো ব্যবহার ও পুনর্বাসনের মাধ্যমে তাদের অনেকটাই ভালো রাখা সম্ভব এই অসুখ আসলে ভালো হওয়ার না এই বাচ্চারা যেভাবে এসেছে এভাবেই থাকবে বাকি জীবনটা টেক কেয়ারের চলবে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন এবং দৈহিক গঠনের কারণে সবার অবহেলা উপহাসের পাত্র হলেও মায়ের চোখের মনি তারা প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে তার নেই কোনো দুঃখবোধ বরং তার অবর্তমানে সন্তানদের কি হবে এটা ভেবেই চোখ ভিজে আসে স্নেহময়ী অসহায় এই মায়ের শুকনা চৰকাৰ ডেস্ক এটি নিউজ